खुशी।
প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা।
চোখের পাতায় আমাকে তুমি ভালোবেসে দিয়েছো জানি তোমারে মন না তোমাকে চাই তো
তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটে কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের কিছু কুমার শানু, বাবুল সুপ্রিয় এবং অলোক ইয়াগনিক কণ্ঠে সুপারহিট সুপারহিট কিছু গান শুনালাম। অসাধারণ গান, একবারে বাছাই করা গান, বেস্ট অফ কুমার শানু অলোক ইয়াগনিক বাংলা গান। আর তারই সাথে আমি আপনাদের কিছু ফুল দেখাবো। এই দেখুন, অসাধারণ কিছু ফুল ভিডিওর সাথে, গানের সাথে অসাধারণ কিছু ফুল দেখাবো, যাতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের দেখে ভালো লাগে। দেখতে থাকুন কিছু ফুহারি ফুল। ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা নিয়ে অনেকের মনে একটি কনফিউজ আছে যে কাদের ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অনুটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লিয়ার করে দেব যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে বা কাদের ফিল আপ করতে হবে না। ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যারা ফিল আপ করেছেন, তারা কবে ফিল আপ করেছেন? 2021-এ। আমরা 2021-এ ফিল আপ করেছি, আমাদের 2024-এর ডিসেম্বর মাসের 31 তারিখ লাস্ট ডেট, তো মানে ইউএস ট্যাক্সে ওইটা রিনিউটা শেষ হয়ে যাবে, তারপরে আবার করতে হবে। এইবার 2021-এ সবাই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছে, কিন্তু যেসব চ্যানেল 2021-এর পর মনিটাইজেশন অন হয়েছে, তাদের কিন্তু এখন ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে না। ধরুন কারো 2023 কিংবা 24-এ কিংবা 22-এ ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছেন বা তখন চ্যানেলটি মনিটাইজ হয়েছে, এইবার যদি 2022-এ চ্যানেলটি মনিটাইজ হয়, তখন ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছে, তাহলে 3 বছর পর সেই ইউএস ট্যাক্স ইনফরমেশন ওই ফর্মটি 3 বছর পর রিনিউ আবার করতে হবে। তাহলে 2022-এ যদি কোনো চ্যানেল মনিটাইজ হয়, তাহলে 3 বছর পর হয় কত? 2025-এ, এটা 24 সাল। তার মানে 2021-এর পরে যারা বা যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে বা যারা ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছেন, তাদের এখন করতে হবে না। সব থেকে সুবিধা হয়, আপনারা মনিটাইজেশন সেকশন কিংবা আপনারা অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা আপনাদের রিলিজ কবে করেছেন এবং এর লাস্ট ডেট কবে, ওখানে লেখা আছে, আপনারা চেক করে দেখে নেবেন। দেখবেন অ্যাডসেন্সে গেলে যখন ইউএস ট্যাক্স ইনফরমেশন ওখানে যাবেন, আপনাদের ভ্যালিডিটি
কবে সেটা দেখিয়ে দেবে। ভ্যালিডিটি যদি 31শে ডিসেম্বর হয় 2024-এ তাহলে করতে হবে, আর ভ্যালিডিটি যদি আপনাদের পরে হয় তাহলে তখন করতে হবে। কিন্তু মেন কথা হচ্ছে যারা 2021-এর পর যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের এখন করতে হবে না, তাদের মেলও হয়তো আসেনি। আর অনেকেই বলছেন যে নন মনিটাইজ চ্যানেল, যেগুলো নন মনিটাইজ চ্যানেল আছে তাদের তো ইউএস ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করতে হবে না, এটা শুধু একমাত্র মনিটাইজ চ্যানেলদের জন্য। একমাত্র যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে একমাত্র সেই সব চ্যানেলেরই ইউএস ট্যাক্স ইনফরমেশান এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যারা এখনও করেননি লাস্ট ডেট করে নেবেন, 2024-এর লাস্ট ডেট। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে, ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের লাস্ট ডেট কবে, কিংবা আপনি কোন সময় ইউএস ট্যাক্স ইনফরমেশান ফিল আপ করেছিলেন। তাই আজকে আপনাদের সব চিন্তা দূর করে দিলাম যে কাদের ইউএস ট্যাক্স ইনফরমেশান এই ফর্মটি ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না। আর যদি আপনারা আবার ভালো করে জানতে চান একটি ভিডিও বানিয়ে, তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানাবো, আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই ভিডিওটি বানাবো, আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় গিয়ে চেক করবেন ইউএস ট্যাক্স ইনফরমেশান, এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। আমি অলরেডি ভিডিও একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি যে ইউএস ট্যাক্স ইনফরমেশান এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। আপনারা যদি ফিল আপ না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন, আমার ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি আপনাদের অলোক ইয়াগনিক এবং কুমার শানুর কিছু বাংলা সুপার হিট গান শোনালাম, সেই সাথে কিছু ভারী ফুল দেখাবো। এই যে ফুলটি দেখুন, কি সুন্দর অসাধারণ কিছু ফুল, সাদার উপরে বেগুনি কালার দিয়ে ফুলটি, এই ফুলে চারটে পাপড়ি থাকে, খুবই সুন্দর দেখতে, অসাধারণ। আমি আপনাদের বলেছি যে আমি গানের সাথে সাথে কিছু ভিডিও শেয়ার করে থাকি, শুধু আমি কোনো ওই পিছনে একটি ছবি দিয়ে এইসব ভিডিও বানাই না, আমার গানের সাথে আমার কিছু ভিডিও থাকে। তাছাড়া এখন আমি আমার মুখও দেখাচ্ছি, আমি এক কয়েক সেকেন্ডের জন্য আমি আমার একটি ভিডিও থাকে, যে কারণে আমার ভিডিও একটু বড় হয়। যদি আমার ভিডিও 20 মিনিট 30 মিনিটের হয়, 30 মিনিটের হলে 15 মিনিট গান থাকে আর 15 মিনিট আমার ভয়েস থাকে। আপনারা সবাই জানেন যে আমি ভয়েস দিই। আর মনিটাইজ চ্যানেলদের শুধু গান দিয়ে মনিটাইজ চ্যানেল টিকে রাখা সম্ভব নয়। আপনার যদি চ্যানেল মনিটাইজ টিকে রাখতে হয় তাহলে সেই ভিডিওতে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এই দেখুন, আমি মুখ দেখালাম কয়েক সেকেন্ডের জন্য, মুখ দেখালাম, তারপর আমি ভিডিও শুরু করে দিলাম। তাতে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে হ্যাঁ, এই ভিডিওটি আমি করছি, আমার ভিডিও, আমি কোনো কারো ভিডিও আপলোড দেয়নি বা কারো ভিডিও নেয়নি। আমি যদি মুখ না দেখাই তাহলে এই ভিডিওটা যে আমার শ্যুট করা, আমার, সেটা আমি কী করে প্রমাণ করব। যে কারণে এখানে, কারণ আমার তো ভয়েস নেই, আমি ভয়েস দিচ্ছি লাস্টে, তাই যাতে কোনো প্রবলেম না হয়, আমি সব রকম প্রবলেম থেকে দূরে থাকতে চাই। দেখুন এই যে ফুলটি, অসাধারণ কিছু ফুল, লতা গাছগুলো কিন্তু লতা গাছের মতো প্রচুর ফুল ফুটে আছে, সাদা ফুল, সাদার উপরে বেগুনি কালার দিয়ে ডিজাইন করা, তাছাড়া চারটে পাপড়ি থাকে। আমি একটু ঘুরাচ্ছি, দেখুন ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি একটু, এই যে দেখুন ফুলগুলো। আমি প্রতিদিন গ্রামে চলে যাই, আপনারা জানেন যে গ্রামে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করি, হয় কোনো নার্সারিতে চলে যাই, না হলে গ্রামের যে চারিপাশে যে সবুজ পরিবেশ আছে, মুক্ত বাতাস, সেই সবের ভিডিও আমি কিছু শেয়ার করি আপনাদের জন্য। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জানেন যে সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে খুব একটা মোটিভেশন আসে না, তাই সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হয় ভিডিও বানাতে অনেকটা আগ্রহ পায়। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে
আমি গান খুঁজে আপনাদের জন্য, কেননা কপিরাইট ফ্রি সং খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। আজকে দুটো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন আসে, প্রতিদিন কপিরাইট ক্লেম আসেই। আমি পুরনো ভিডিওতে দেখলাম এক মাস আগের কাজের ভিডিও কপিরাইট ক্লেম, আজকে দুবার আপলোড দিলাম দুটো ভিডিও, সঙ্গে সঙ্গে আসেনি, এক ঘন্টা দু ঘন্টা পর দেখলাম কপিরাইট ক্লেম এসছে। তাহলে দেখুন, যে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে এক ঘন্টা দু ঘন্টা পর ভিউজও আসছে, সেই ভিডিওতে তো কপিরাইট ক্লেম এসছে। এবার কপিরাইট ক্লেম আসলে কী হয়, যে ভিডিওতে না ভিউজ আসতে থাকে সেই ভিডিও রিচ ডাউন হয়ে যায়, হঠাৎ করে ডাউন হয়ে যায়, আর ভিউজ আসে না। এখন কী করবো, ওই সব মানিয়ে নিতে হবে। এই কারণে অনেক কষ্ট হয় কপিরাইট ফ্রি সং বের করতে, তারপর তাকে আপলোড দাও, কপিরাইট ফ্রি কিনা দেখতে হবে, এডিট করো, অনেক সময় অনেক কষ্টের ব্যাপার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, দেখি আপনাদের জন্য সেই ধরনের গান আমি কপিরাইট ফ্রি সং পাই কি না। তাহলে দেখতে থাকুন আজকের কিছু অসাধারণ ফুলের দৃশ্য, আর গানগুলো তো আপনারা শুনেছেনই, কুমার শানু এবং অলক ইয়াগনিকের কণ্ঠে কিছু সুমধুর গান, অসাধারণ। এই যে একটা গাছ দেখুন, এই যে কলা গাছের মতো দেখুন, পুরো ময়ূর পঙ্খীর মতো মেলে আছে কলা গাছটি, আমি পুরো দেখাতে পারলাম না, একটু ঘুরে গেছে, অসাধারণ একটি কলা গাছের মতো। এটা কলা গাছ কিনা জানি না, কোন ধরনের গাছ অবশ্যই যদি আপনারা জানেন তাহলে কমেন্টস করে জানাবেন। ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা নিয়ে অনেকের মনে একটি কনফিউজ আছে, যে কাদের ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অনুটিকল বাংলা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্লিয়ার করে দেবো যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে বা কাদের ফিল আপ করতে হবে না। ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি যারা ফিল আপ করেছেন, তারা কবে ফিল আপ করেছেন, 2021-এ। আমরা 2021-এ ফিল আপ করেছি, আমাদের 2024-এর ডিসেম্বর মাসের 31 তারিখ লাস্ট ডেট, তো মানে ইউএস ট্যাক্সের ওইটা রিনিউটা শেষ হয়ে যাবে, তারপরে আবার করতে হবে। এইবার 2021-এ সবাই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছে, কিন্তু যেসব চ্যানেল 2021-এর পর মনিটাইজেশন অন হয়েছে, তাদের কিন্তু এখন ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে না। ধরুন কারো 2023 কিংবা 24-এ কিংবা 22-এ ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছেন, বা তখন চ্যানেলটি মনিটাইজ হয়েছে। এইবার যদি 2022-এ চ্যানেলটি মনিটাইজ হয়, তখন ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছে, তাহলে 3 বছর পর সেই ইউএস ট্যাক্স ইনফরমেশন ওই ফর্মটি 3 বছর পর রিনিউ আবার করতে হবে। তাহলে 2022-এ যদি কোনো চ্যানেল মনিটাইজ হয়, তাহলে 3 বছর পর হয় কত, 2025-এ, এটা 24 সাল। তার মানে 2021-এর পরে যারা বা যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে বা যারা ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেছেন, তাদের এখন করতে হবে না। সবথেকে সুবিধা হয় আপনারা মনিটাইজেশন সেকশন কিংবা আপনারা অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা আপনাদের রিলিজ কবে করেছেন এবং এর লাস্ট ডেট কবে ওখানে লেখা আছে, আপনারা চেক করে দেখে নেবেন। দেখবেন অ্যাডসেন্সে গেলে যখন ইউএস ট্যাক্স ইনফরমেশন ওখানে যাবেন, আপনাদের ভ্যালিডিটি কবে সেটা দেখিয়ে দেবে। ভ্যালিডিটি যদি 31 ডিসেম্বর হয় 2024-এ, তাহলে করতে হবে, আর ভ্যালিডিটি যদি আপনাদের পরে হয় তাহলে তখন করতে হবে। কিন্তু মেন কথা হচ্ছে, যারা 2021-এর পর যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে, তাদের এখন করতে হবে না, তাদের মেলও হয়তো আসেনি। আর অনেকেই বলছেন যে নন মনিটাইজ চ্যানেল, যেগুলো নন মনিটাইজ চ্যানেল আছে তাদের তো ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে হবে না, এটা শুধু একমাত্র মনিটাইজ চ্যানেলদের জন্য। একমাত্র যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে, একমাত্র সেই সব চ্যানেলেরই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যারা এখনও করেননি, লাস্ট ডেট করে নেবেন, 2024-এর লাস্ট ডেট। কিন্তু ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের লাস্ট ডেট কবে, কিংবা আপনি
কোন সময় ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছিলেন। তাই আজকে আপনাদের সব চিন্তা দূর করে দিলাম যে কাদের ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না। আর যদি আপনারা আবার ভালো করে জানতে চান একটি ভিডিও বানিয়ে, তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানাবো, আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই ভিডিওটি বানাবো, আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় গিয়ে চেক করবেন ইউএস ট্যাক্স ইনফরমেশন, এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। আমি অলরেডি ভিডিও একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। আপনারা যদি ফিল আপ না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন, আমার ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি আপনাদের অলোক ইয়াগনিক এবং কুমার শানুর কিছু বাংলা সুপার হিট গান শোনালাম, সেই সাথে কিছু ভারী ফুল দেখাবো। এই যে ফুলটি দেখুন, কী সুন্দর অসাধারণ কিছু ফুল, সাদার উপরে বেগুনি কালারের দিয়ে ফুলটি, এই ফুলে চারটে পাপড়ি থাকে, খুবই সুন্দর দেখতে, অসাধারণ। আমি আপনাদের বলেছি যে আমি গানের সাথে সাথে কিছু ভিডিও শেয়ার করে থাকি, শুধু আমি কোনো ওই পিছনে একটি ছবি দিয়ে এইসব ভিডিও বানাই না, আমার গানের সাথে আমার কিছু ভিডিও থাকে। তাছাড়া এখন আমি আমার মুখও দেখাচ্ছি, আমি এক কয়েক সেকেন্ডের জন্য আমি আমার একটি ভিডিও থাকে, যে কারণে আমার ভিডিও একটু বড় হয়। যদি আমার ভিডিও 20 মিনিট 30 মিনিটের হয়, 30 মিনিটের হলে 15 মিনিট গান থাকে আর 15 মিনিট আমার ভয়েস থাকে। আপনারা সবাই জানেন যে আমি ভয়েস দিই, আর মনিটাইজ চ্যানেলদের শুধু গান দিয়ে মনিটাইজ চ্যানেল টিকে রাখা সম্ভব নয়। আপনার যদি চ্যানেল মনিটাইজ টিকে রাখতে হয় তাহলে সেই ভিডিওতে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। দেখুন আমি মুখ দেখালাম, কয়েক সেকেন্ডের জন্য মুখ দেখালাম, তারপর আমি ভিডিও শুরু করে দিলাম। তাতে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে হ্যাঁ এই ভিডিওটি আমি করছি, আমার ভিডিও, আমি কোনো কারো ভিডিও আপলোড দেয়নি বা কারো ভিডিও নেয়নি। আমি যদি মুখ না দেখাই তাহলে এই ভিডিওটা যে আমার শ্যুট করা, আমার, সেটা আমি কী করে প্রমাণ করব। যে কারণে এখানে কারণে আমার তো ভয়েস নেই, আমি ভয়েস দিচ্ছি লাস্টে, তাই যাতে কোনো প্রবলেম না হয়, আমি সব রকম প্রবলেম থেকে দূরে থাকতে চাই। দেখুন এই যে ফুলটি, অসাধারণ কিছু ফুল, লতা গাছগুলো কিন্তু লতা গাছের মতো প্রচুর ফুল ফুটে আছে, সাদা ফুল, সাদার উপরে বেগুনি কালার দিয়ে ডিজাইন করা, তাছাড়া চারটে পাপড়ি থাকে। আমি একটু ঘুরাচ্ছি, দেখুন ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি একটু, এই যে দেখুন ফুলগুলো। আমি প্রতিদিন গ্রামে চলে যাই, আপনারা জানেন যে গ্রামে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করি, হয় কোনো নার্সারিতে চলে যাই, না হলে গ্রামের যে চারিপাশে যে সবুজ পরিবেশ আছে, মুক্ত বাতাস, সেই সবের ভিডিও আমি কিছু শেয়ার করি আপনাদের জন্য। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অনেকে আছে আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জানেন যে সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে খুব একটা মোটিভেশন আসে না, তাই সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হয় ভিডিও বানাতে অনেকটা আগ্রহ পায়। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আমি গান খুঁজে আপনাদের জন্য, কেননা কপিরাইট ফ্রি সং খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। আজকে দুটো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন কপিরাইট ক্লেম আসেই। আমি পুরনো ভিডিওতে দেখলাম এক মাস আগেরকার ভিডিও কপিরাইট ক্লেম, আজকে দুবার আপলোড দিলাম দুটো ভিডিও, সঙ্গে সঙ্গে আসেনি, এক ঘন্টা দু ঘন্টা পর দেখলাম কপিরাইট ক্লেম এসছে। তাহলে দেখুন যে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে এক ঘন্টা দু ঘন্টা পর ভিউজও আসছে, সেই ভিডিওতে তো কপিরাইট ক্লেম এসছে। এবার কপিরাইট ক্লেম আসলে কী হয়, যে ভিডিওতে না ভিউজ আসতে থাকে সেই ভিডিও রিচ ডাউন হয়ে যায়, হঠাৎ করে ডাউন হয়ে যায়, আর ভিউজ আসে না। এখন কী করব, ওই সব মানিয়ে নিতে হবে, এই কারণে অনেক কষ্ট হয় কপিরাইট ফ্রি সং বের করতে, তারপর তাকে আপলোড দাও, কপিরাইট ফ্রি কিনা দেখতে হবে, এডিট করো, অনেক সময় অনেক কষ্টের ব্যাপার। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন।
আর কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, দেখি আপনাদের জন্য সেই ধরনের গান আমি কপিরাইট ফ্রি সং পাই কি না। তাহলে দেখতে থাকুন আজকের কিছু অসাধারণ ফুলের দৃশ্য। আর গানগুলো তো আপনারা শুনেছেনই কুমার শানু এবং অলক ইয়াগনিকের কণ্ঠে, কিছু সুমধুর গান অসাধারণ। এই যে একটা গাছ দেখুন, এই যে কলা গাছের মতো দেখুন, পুরো ময়ূরপঙ্খীর মতো মেলে আছে। কলা গাছটি আমি পুরো দেখাতে পারলাম না, একটু ঘুরে গেছে। অসাধারণ একটি কলা গাছের মতো, এটা কলা গাছ কিনা জানি না, কোন ধরনের গাছ অবশ্যই যদি আপনারা জানেন তাহলে কমেন্টস করে জানাবেন। সুবিধা হয় আপনারা মনিটাইজেশন সেকশন কিংবা আপনারা অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গিয়ে ইউএস ট্যাক্স ইনফরমেশন এটা আপনাদের রিলিজ কবে করেছেন এবং এর লাস্ট ডেট কবে ওখানে লেখা আছে, আপনারা চেক করে দেখে নেবেন। দেখবেন অ্যাডসেন্সে গেলে যখন ইউএস ট্যাক্স ইনফরমেশন ওখানে যাবেন, আপনাদের ভ্যালিডিটি কবে সেটা দেখিয়ে দেবে। ভ্যালিডিটি যদি 31শে ডিসেম্বর হয় 2024 তাহলে করতে হবে, আর ভ্যালিডিটি যদি আপনাদের পরে হয় তাহলে তখন করতে হবে। কিন্তু মেন কথা হচ্ছে যারা 2021 পর যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে তাদের এখন করতে হবে না, তাদের মেলও হয়তো আসেনি। আর অনেকেই বলছেন যে নন মনিটাইজ চ্যানেল, যেগুলো নন মনিটাইজ চ্যানেল আছে তাদের তো ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করতে হবে না, এটা শুধু একমাত্র মনিটাইজ চ্যানেলদের জন্য। একমাত্র যেসব চ্যানেল মনিটাইজ হয়েছে একমাত্র সেই সব চ্যানেলেরই ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে। আর যারা এখনও করেননি লাস্ট ডেট করে নেবেন, 2024 লাস্ট ডেট। কিন্তু ফর্ম ফিল আপ করার আগে, ফর্মটি ফিল আপ করার আগে অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের লাস্ট ডেট কবে কিংবা আপনি কোন সময় ইউএস ট্যাক্স ইনফরমেশন ফিল আপ করেছিলেন। তাই আজকে আপনাদের সব চিন্তা দূর করে দিলাম যে কাদের ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করতে হবে, কাদের করতে হবে না। আর যদি আপনারা আবার ভালো করে জানতে চান একটি ভিডিও বানিয়ে, তাহলে অবশ্যই আমি একটি ভিডিও বানাবো, আপনারা কমেন্টস করে জানাবেন, তাহলে আমি সেই ভিডিওটি বানাবো, আপনাদের দেখিয়ে দেবো যে কোথায় গিয়ে চেক করবেন ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। আমি অলরেডি ভিডিও একটি বানিয়ে দেখিয়ে দিয়েছি যে ইউএস ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। আপনারা যদি ফিল আপ না করে থাকেন তাহলে অবশ্যই করে নেবেন, আমার ভিডিওটি দেখে নেবেন। আজকে আমি আপনাদের অলক ইয়াগনিক এবং কুমার শানুর কিছু বাংলা সুপারহিট গান শোনালাম, সেই সাথে কিছু ভারী ফুল দেখাবো। এই যে ফুলটি দেখুন কী সুন্দর, অসাধারণ কিছু ফুল, সাদার উপরে বেগুনি কালারের দিয়ে ফুলটি, এই ফুলে চারটে পাপড়ি থাকে, খুবই সুন্দর দেখতে, অসাধারণ। আমি আপনাদের বলেছি যে আমি গানের সাথে সাথে কিছু ভিডিও শেয়ার করে থাকি, শুধু আমি কোনো ওই পিছনে একটি ছবি দিয়ে এইসব ভিডিও বানাই না, আমার গানের সাথে আমার কিছু ভিডিও থাকে। তাছাড়া এখন আমি আমার মুখও দেখাচ্ছি, আমি এক কয়েক সেকেন্ডের জন্য আমি আমার একটি ভিডিও থাকে, যে কারণে আমার ভিডিও একটু বড় হয়। যদি আমার ভিডিও 20-30 মিনিটের হয়, 30 মিনিটের হলে 15 মিনিট গান থাকে আর 15 মিনিট আমার ভয়েস থাকে। আপনারা সবাই জানেন যে আমি ভয়েস দিই। আর মনিটাইজ চ্যানেলদের শুধু গান দিয়ে মনিটাইজ চ্যানেল টিকিয়ে রাখা সম্ভব নয়, আপনার যদি চ্যানেল মনিটাইজ টিকিয়ে রাখতে হয় তাহলে সেই ভিডিওতে আপনার নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। এই দেখুন আমি মুখ দেখালাম, কয়েক সেকেন্ডের জন্য মুখ দেখালাম, তারপর আমি ভিডিও শুরু করে দিলাম। তাতে কী হবে, ইউটিউব অ্যালগোরিদম বুঝবে যে হ্যাঁ এই ভিডিওটি আমি করছি, আমার ভিডিও, আমি কোনো কারো ভিডিও আপলোড দেয়নি বা কারো ভিডিও নেয়নি। আমি যদি মুখ না দেখাই তাহলে এই ভিডিওটা যে আমার শ্যুট করা, আমার, সেটা আমি কী করে প্রমাণ করব। যে কারণে এখানে, কারণে আমার তো ভয়েস নেই, আমি ভয়েস দিচ্ছি লাস্টে, তাই যাতে কোনো প্রবলেম না হয়, আমি সব রকম প্রবলেম থেকে দূরে থাকতে চাই। দেখুন এই যে ফুলটি, অসাধারণ কিছু ফুল, লতা গাছগুলো কিন্তু লতা গাছের মতো, লতা গাছের মতো প্রচুর ফুল ফুটে আছে, সাদা ফুল, সাদার উপরে বেগুনি কালার দিয়ে ডিজাইন করা, তাছাড়া চারটে পাপড়ি থাকে। আমি একটু ঘুরাচ্ছি, দেখুন ক্যামেরাটা সামনে নিয়ে যাচ্ছি একটু, এই যে দেখুন ফুলগুলো
আমি প্রতিদিন গ্রামে চলে যাই, আপনারা জানেন যে গ্রামে গিয়ে আমি কিছু ভিডিও শ্যুট করি, হয় কোনো নার্সারিতে চলে যাই, না হলে গ্রামের যে চারিপাশে যে সবুজ পরিবেশ আছে, মুক্ত বাতাস, সেই হিসাবের ভিডিও আমি কিছু শেয়ার করি আপনাদের জন্য। অবশ্যই আশা করি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটি কথা, অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন, আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, অনেকেই আছে আমার ভিডিও ডাউনলোড করেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই জানেন যে সাবস্ক্রাইব না করলে ভিডিও বানাতে খুব একটা মোটিভেশন আসে না, তাই সাবস্ক্রাইব করবেন, তাহলে কি হয় ভিডিও বানাতে অনেকটা আগ্রহ পায়। আর আপনারা কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, যাতে আমি গান খুঁজে আপনাদের জন্য, কেননা কপিরাইট ফ্রি সং খুঁজে বের করতে অনেক কষ্ট হয়। আজকে দুটো ভিডিওতে কপিরাইট ক্লেম এসছে, প্রতিদিন আসে, প্রতিদিন কপিরাইট ক্লেম আসেই। আমি পুরনো ভিডিওতে দেখলাম এক মাস আগেরকার ভিডিও কপিরাইট ক্লেম, আজকে দুবার আপলোড দিলাম দুটো ভিডিও, সঙ্গে সঙ্গে আসেনি, এক ঘন্টা দু ঘন্টা পর দেখলাম কপিরাইট ক্লেম এসছে। তাহলে দেখুন, যে ভিডিও আপলোড দেওয়া হয়ে গেছে এক ঘন্টা দু ঘন্টা পর ভিউজও আসছে, সেই ভিডিওতে তো কপিরাইট ক্লেম এসছে। এবার কপিরাইট ক্লেম আসলে কী হয়, যে ভিডিওতে না ভিউজ আসতে থাকে সেই ভিডিও রিচ ডাউন হয়ে যায়, হঠাৎ করে ডাউন হয়ে যায়, আর ভিউজ আসে না। এখন কী করবো, ওই সব মানিয়ে নিতে হবে, এই কারণে অনেক কষ্ট হয় কপিরাইট ফ্রি সং বের করতে, তারপর তাকে আপলোড দাও, কপিরাইট ফ্রি কিনা দেখতে হবে, এডিট করো, অনেক সময় অনেক কষ্টের ব্যাপার, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর কোন ধরনের গান শুনতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, দেখি আপনাদের জন্য সেই ধরনের গান আমি কপিরাইট ফ্রি সং পাই কি না। তাহলে দেখতে থাকুন আজকের কিছু অসাধারণ ফুলের দৃশ্য। আর গানগুলো তো আপনারা শুনেছেনই, কুমার শানু এবং অলক ইয়াগনিকের কণ্ঠে কিছু সুমধুর গান, অসাধারণ। এই যে একটা গাছ দেখুন, এই যে কলা গাছের মতো দেখুন, পুরো ময়ূর পঙ্খীর মতো মেলে আছে, কলা গাছটি আমি পুরো দেখাতে পারলাম না, একটু ঘুরে গেছে, অসাধারণ একটি কলা গাছের মতো। এটা কলা গাছ কিনা জানি না, কোন ধরনের গাছ অবশ্যই যদি আপনারা জানেন তাহলে কমেন্টস করে জানাবেন।